হাজার হাজার পুলিশ রাতে মোতায়েন করতে হয় একটা দণ্ডিত রাজাকারের লাশ পাহারা দেওয়ার জন্য। আমাকে যদি বন্দুক ধরে গুলিও করা হয়, যেই বিচার করলে রায় দিলে তোমাকে গুলি করা হবো, করুক গুলি, বিচার করতে আমি প্রস্তুত। যুদ্ধ করেছিলাম রাজাকারদের বসবাসের জন্য নয়, সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে? জানলাম অপাদারী হয়ে গেলেন। টুপিধারী থাকলেই ইসলাম অনুসারী নয়, আমাদের শঙ্কা কেন এত? এখন 52 বছর পরে এই স্বাধীন দেশে যে একজন মানুষ মারা গেছে, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত, যা মৃত্যুদণ্ড হয়েছিল সেটা আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তার একজন মানুষ যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না, আল্লামা নামধারী, আল্লামা কি সবাই হওয়া যায়? সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে, জানলাম অপাদারী হয়ে গেলেন? তাকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত রাত যাচ্ছে। ভোরবেলায় পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছিল, মেসেজ আছে আমার মোবাইলে আছে, সবাই লাঠি শুটা নিয়ে বের হয়ে আস। এই যে আহ্বান লাঠি শুটা নিয়ে বের হয়ে আসে, পুলিশের এফএসি ভাঙতেছে আমরা দেখছি, সাদা 2টা এফএসি 29শে জুলাই দেখেননি আপনারা? কাজেই এই পরিস্থিতিকে বের হওয়ার আগে সাহস করতে হবে আরো, যে কমিশন হইতে হবে, কমিশনের রিপোর্ট হইতে হবে, জাতির কাছে সেই কমিশন রিপোর্ট থাকতে হবে, যে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে আমরা এখনো জীবিত আছি, ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিচার হইতে হবে। আজকের এই শোকের দিবসে আমার এটা একটা দাবি মাননীয় প্রধান বিচারপতির কাছে, যে জামাত ইসলামের বিচারের জন্য আপিল বিভাগের রায় বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন, অপরাধী সংগঠন, তাদের বিচারের জন্য আইনের সূত্রে একটি সংশোধনী দরকার, কি পানিশমেন্ট হবে সেটা কেন হচ্ছে না, প্রয়োজনীয় সংশ্লিষ্ট মহলে আপনি জানুন, আমরা বিচার করতে চাই। কি হবে বিচার করলে? হত্যা করবে? হত্যা 73 সালে করবে এটা জেনেই যুদ্ধে গিয়েছিলাম আমি, শেষবেলায় বলতে চাই, এখন আমার কাছে সময় আছে, আমি বিচার করতে চাই। এটা আমি দাবি করব যে আজকের এই মহান এই শোক দিবস থেকে এই বিচারের উদ্যোগ নেওয়া হোক। কেন বিচার হচ্ছে না? তদন্ত রিপোর্ট দাখিল করা আছে, সাক্ষী সাক্ষ্য দেখানো আছে, বিচার কেন হবে না? এই সূত্রের সঙ্গেই 75-এর সূত্র, এই সূত্রের সঙ্গেই 75-এর অনেক ঘটনা জড়িত। আজকে আমি গর্বিত যে 52 বছর পরে হলো আজকের মাননীয় প্রধান বিচারপতি সাহসের সঙ্গে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই সুপ্রিম কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি স্থাপন করেছেন। আজকে আমরা প্রথম পুষ্পস্তবক অর্পণ করলাম। আমি অনুরোধ করব বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হোক, যদি সময়ের পরিবর্তন হয়ে যায়, পট পরিবর্তন হয়ে যায়, এক চুলো যেন এর ক্ষতি না হয় সেই ব্যবস্থা আপনি করে যাবেন। আপনি যে 52 বছর পরে আরেকটা মুক্তিযুদ্ধ সংগঠিত করে গেলেন, এটা যেন অম্লান থাকে, এর যেন কোনো ক্ষতি না হয়। এটা রাজাকারের বসবাসের জন্য দেশ নয়, যুদ্ধ করেছিলাম রাজাকারদের বসবাসের জন্য নয়, মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য, মুক্তিযুদ্ধের অনুসারীদের বসবাসের জন্য, বঙ্গবন্ধুর দেশে বসবাসের জন্য। আজকে রাজাকারদের ভয়ে, আলবদরদের ভয়ে হাজার হাজার পুলিশ রাত্রে মোতায়েন করতে হয় একটা দণ্ডিত রাজাকারের লাশ পাহারা দেওয়ার জন্য। কি আফসোস, দুঃখ, আমি আর কথা বাড়াবো না। মানুষের বয়স হয়ে গেলে মানুষ একটু খেই হারিয়ে ফেলে কথার মধ্যে, আমার কোনো কথায় যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমা করে দিবেন, আমার আছে আর কয়েক মাস। আবার আমি দাবি করব মাননীয় প্রধান বিচারপতি, বিচারটা করানোর উদ্যোগ নিন। আমাকে যদি বন্দুক ধরে গুলিও করা হয়, যেই বিচার করলে রায় দিলে তোমাকে গুলি করা হবো, করুক গুলি, বিচার করতে আমি প্রস্তুত।